ভাই সাজেক বেঁচে থাকলে আবার দেখা হবে। গুড মর্নিং, শুভ সকাল সবাইকে। আমার রিসোর্ট থেকে আজকে সকালে আমি এরকম একটা ভিউ পাচ্ছি, কিছু বেশি একটা দেখা যাচ্ছে না, বাট এখানে মেঘ আছে এটা শিওর। তো এখন আমি আমার মামা অ্যান্ড দুইটা আমার একটা কাজিন আর আমার ছোট ভাই, এখন আমরা হেলিপ্যাডের দিকে যাবো, হুনমা রিসোর্টের দিকে। ট্রাই করি কিছু সিনেমেটিক ভিডিও ক্লিপস ক্রিয়েট করা যায় কিনা। আগে পর্যন্ত এখানে মেঘ ছিল না, ওই সাইডে অথবা ওই সাইডে মেঘ ছিল, বাট এখন সেগুলো আস্তে আস্তে গ্র্যাজুয়ালি মেইন স্ট্রিটটাতে চলে আসছে। এখন যেদিকেই তাকাই সেদিকেই মেঘ, এগুলো কিন্তু কুয়াশা না, এগুলো কিন্তু সব মেঘ। আমার পিছনে একটা রেজোর্ট দেখা যাচ্ছে, আমার কাজিন, আমার ভাই, আমার মামা, ওরা সব হেঁটে যাচ্ছে। যাওয়ার সময় আমি একবার মাথায় চুলে হাত দিছি এভাবে, তখন আমি ভাবছি যে হয়তো বা সকালে ঘুম থেকে উঠার পর ফ্রেশ হওয়ার পর আমি চুলে পানি লাগাইছি বা এক্সেট্রা কিছু হয়েছে, বাট আমি ভাবছি কিছুক্ষণ পর এটা চলে যাবে। তো ঘুরে এসে, হেলিপ্যাড থেকে ঘুরে এসে আমি রুমে যখন আবার আসলাম, তখন আমি আমার হাত চুলে হাত দিলাম, তখন দেখতে পেলাম ভেজা। তারপর বুঝতে পারলাম যে আসলে এটা যেই এখন যে মেঘ আছে, এই মেঘের কারণে আমার চুলটা ভিজে গেছে। কারণ স্কিনের উপর পড়লে তো সেটা স্কিনের তাপমাত্রা এভাপোরেট হয়ে যায়, চলে যায়, কিন্তু চুলেরটা তো আর সেটা হয় না, চুলে তো পানি থেকে যায়। তো এই জন্যই এখন আমার চুলটা ভেজা ভেজা লাগতেছে। ও সাজেকে আমরা আর বেশিক্ষণ থাকবো না, এখন আমরা রেস্টুরেন্টে যাব নাস্তা করতে। নাস্তা করার পর ডাইরেক্ট খাগড়াছড়ি চলে যাবো, চাঁদের গাড়িতে করে, আই মিন জিপে করে। তো এখানের ভিউটা, এই ভিউটা আর দেখা হবে না। তো সাজেককে লাস্ট টাইম বিদায় দিয়ে আসি। Eat.
বাই বাই সাজেক বেঁচে থাকলে আবার দেখা হবে। তো এটাই ছিল সাজিকের আমাদের শেষ খাওয়া দাওয়া। আমরা সকালের নাস্তা করছিলাম ভুনা খিচুড়ি। এখন বাজে হচ্ছে 9:37, আমরা 10টায় এসকোর্টে রওনা দেব। ও মাই গড, এই ভিউটা, আর এই ভিউটা কখনো বোরিং হয় না। রাদিয়া আমার কাজিন, অনেকে আস করছেন কোন রিসোর্টে থাকছে এবং রুমের প্রাইস কত। তো আমরা থাকছি শিরজন রিসোর্ট এবং প্রতি রুমের প্রাইস ছিল 2500 টাকা। এটা সিজন টু সিজন চেঞ্জ হয়। যদি এখানে উঠার ইচ্ছা থাকে তাহলে ডেসক্রিপশনে ওদের ফোন নাম্বার দেওয়া আছে। বাই দ্য ওয়ে, দিস ইজ নট আ স্পন্সরড ভিডিও। আমরা এখন সাজেকের রুইলি পাড়া এক্সিট করছি, যাচ্ছি খাগড়াছড়ির দিকে। সকাল 10টার আর্মি এসকোর্টের সাথে আমরা এখন খাগড়াছড়ির দিকে রওনা হব। রুইলি পাড়া থেকে বের হওয়ার সময় ভদ্রলোকটি তার বাইক থামিয়ে রাস্তা ব্লক করে দাঁড়িয়েছিল, যাতে আমার খুবই রাগ উঠে গিয়েছিল। আরে ভাই, জান না কেন? মনে হচ্ছে আমার কথাটা শুনেছে। অনেকে সাজেক যাওয়ার জিপ ভাড়ার ব্যাপারে জিজ্ঞেস করেছেন। আমরা সাজেকে এক রাত থাকার পর খাগড়াছড়ি ফিরত এসে জিপ ভাড়া দিয়েছি 9400 টাকা। উনি হচ্ছেন ড্রাইভার সাইফুল, খুবই ভালো মনের একটা মানুষ। ওনার ফোন নাম্বার আমি ডিসক্রিপশনে দিয়ে দেব, কারণ ভালো মানুষের কদর করা অলওয়েজ উচিত। আমরা যাচ্ছি এখন গাড়ি পার্কিংয়ে টাকা এবং জনপ্রতি 20 টাকা করে টিকিটের টাকাটা কিনে রাখতে, না হলে সাজেক থেকে এক্সিট করা যাবে না। আমরা যখন 2 বছর আগে আসছিলাম তখন ঢোকার সময় ওই টিকিটগুলো কাটা হয়েছিল, বাট এইবার বের হওয়ার সময় ওরা রাখবে। তুমি জানো আমরা এখন যেখানে যাচ্ছি ওই জায়গাটার নাম কি? ওই জায়গাটার নাম হচ্ছে রক গার্ডেন। আরে ভাই, রক গার্ডেন না স্টোন গার্ডেন, নেক্সট ক্লিপে কিন্তু স্টোন গার্ডেন বলবা। এই হোটেলটার পাশে একটা স্টোন গার্ডেন আছে, স্টোন গার্ডেনে টিকিট দিয়ে ঢুকতে হয়। এখান থেকে ভিউটা খুবই অস্থির, আমি যতটুকু দেখতে পারছি। এখন একদম কাছে গিয়ে ভিউটা নেওয়ার চেষ্টা করি। এখানে একটা দোলনা আছে, দোলনাতে বসে এসে ফিদা আসো একসাথে বসে দোলনায়। আহ, এখানে দোলনাটা খুবই সুন্দর, এখানকার ভিউটা দেখেন। অবাক ব্যাপার, লিটারালি নিচে কিছু নাই, এখান থেকে একদম ড্রপ। এবং নিচে দেখা যাচ্ছে ওই যেদিকে রাস্তা আছে ওখান দিয়ে আমাদের যেতে হবে। খুবই সুন্দর একটা পরিবেশ। গাড়িগুলো এখন ছেড়ে দিবে, রেডি হয়ে যাচ্ছে, বাট আমি এই ব্রিজটার উপরে না গেলে তো হবে না, একটু যেয়ে আসি। ওয়াও, এই ব্রিজ থেকে কি ভিউ! গাড়িগুলো ছেড়ে দিবে এখনই, এখন দৌড়াতে হবে, তাড়াতাড়ি যেতে হবে, দেরি হয়ে গেছে। কামন কামন, আমাদের গাড়িটা একটু পেছনের দিকে আসছে, গাড়িটা এখন আসবে। ওই যে আমাদের গাড়িটি দেখা যাচ্ছে পিছনে, তাড়াতাড়ি তাড়াতাড়ি। হ্যাঁ যান, চলবো। আমরা গাড়িটি ধরতে পারছি, এখন এসকর্টের সাথে চলে যাব। আর অনেকগুলো গাড়ি যাচ্ছে। এই যে আমাদের গাড়ি পার্কিং এবং মানুষের টিকিটগুলো হাতে আছে, এগুলো দিতে হবে। বের হয়ে যাচ্ছি, এখন যাব খাগড়াছড়ি, আর পথে কিছু কিছু ভিডিও করব। আজকের ওয়েদারটা খুব সুন্দর, কালকের মতো বৃষ্টি নেই, আকাশটাও তেমন মেঘলা নয়। কেউ ভাবছিল মিস্টার ক্যাসপিয়ান বাংলায় ভিডিও বানাবে? আমার কাজিন আছে একটা,
যিনি আপু যে আমাকে অ্যাডভাইস করছিল যে ভিডিওতে আমি ব্লগ বানাই অনেক কিছুই মিস হয়ে যায়, তাই এবার ফুড ব্লগও ফুড ব্লগ না খাবারের সময় ফুডও দেখাইছি ভিডিওতে। আর বলছে যে বাংলাদেশের পাবলিক ভিউয়ার্সরা বাংলায় না বললে অনেকেই বুঝে না, অনেকেই ভিডিওতে ইন্টারেস্ট কম দেখায়, সেই জন্য বাংলা ইংলিশ দুইটাই মিলিয়ে ভিডিও বানাতে অ্যাডভাইস দিল। তো আমি সেই অ্যাডভাইস অনুযায়ী এবারে সাজেক তারপর খাগড়াছড়ি তারপর রাঙামাটি কক্সবাজার সবগুলোতেই বাংলা আর ইংলিশ দুটো মিলিয়ে ভিডিও করার চেষ্টা করব। আমরা এখন নিচে নেমে যাচ্ছি। সাবস্ক্রাইবার চাওয়া ভুলে গেছি। অবশ্যই আপনি যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, ভিডিওটি ভালো লাগে থাকলে লাইক করেন, এবং যদি কোনো ইম্প্রুভমেন্ট দরকার হয় ভিডিওতে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সাজেকের ব্লগগুলো এখানেই শেষ হচ্ছে, বাট খাগড়াছড়ি রাঙামাটি এবং কক্সবাজারের ভিডিওগুলো আমি এডিট করছি এবং খুব শীঘ্রই আপলোড করবো। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন।